বছরের শুরু থেকে বিভিন্ন বাজেটে একটার পর একটা স্মার্টফোন বের করেই চলেছে শাওমি, এবং প্রতিটি স্মার্টফোনের স্পেক ও প্রাইসিং এর ক্ষেত্রে টেক লাভারদেরকে চমকে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় শাওমি রিসেন্টলি রিলিজ করলো রেডমি 7। ফোনটির দাম ধরা হয়েছে $104। এই দামে স্ন্যাপড্রাগনের C32, ভালো ক্যামেরা, এটাই মূলত চমকের জায়গা। আজ জানাবো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত সব সেলটেক বিডি। তাদের কাছে এই মুহূর্তে ফোনটি পাওয়া যাবে 13,000-14,000 টাকার মাঝে, যা অবশ্যই কমে যাবে। তাই দাম সম্পর্কে আপ টু ডেট থাকতে অবশ্যই সেলটেক বিডির ফেসবুক পেজ ও গ্রুপে কিংবা সরাসরি ফোনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সম্পর্কে বিস্তারিত ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক Xiaomi টিপিক্যাল বক্স। বক্সের উপর লেখা রেডমি 7 ইউনিটি গ্লোবাল ভার্সনের, এবং বক্সের পিছনে স্পেসিফিকেশন সহ কিছু ইনফরমেশন দেওয়া আছে। বক্সটি খোলা যাক। বক্সটি খুললেই ভিতরে আরও একটি বক্স, যেখানে পাচ্ছেন সিম ইজেক্টর পিন, ট্রান্সপারেন্ট ব্যাক কাভার, ইউজার ম্যানুয়াল সহ কিছু কাগজপত্র। এর নিচেই আছে ফোনটি। ফোনটির উপরের পলি ও নিচের পলি উঠিয়ে নেওয়া যাক। আমরা রিভিউ ইউনিট হিসেবে পেয়েছি 3/32 ব্ল্যাক ভার্সনটি। এই ভার্সনটি ছাড়াও বাজারে আরও আসবে 216 এবং 464 আরও দুটি ভার্সন। বক্সে আরও থাকছে একটি 10 ওয়াটের চার্জার, যা দিয়ে এই ফোনটির 4000mAh এর ব্যাটারি ফুল চার্জ হতে সময় নিচ্ছিল 2 ঘন্টা 30 মিনিটের মতো। আর থাকছে মাইক্রো USB কেবল। তো সিম্পল বক্স কন্টেন্ট, কথা বলা যাক ফোনটির ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 6.26 ইঞ্চির একটি ডিসপ্লে। ডিসপ্লেটির রেজুলেশন HD+, নট ফুল HD, 19:9 রেশিওর এই ডিসপ্লেটির PPI 270। আর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোল্ডা গ্লাস 5। বাজেট ফোনে কর্নিং গোল্ডা গ্লাস 5 একটা ভালো ডিল। ডিসপ্লের উপরের দিকে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ, আর উপরে ও নিচে বেজেলের পরিমাণ কমই লেগেছে আমার কাছে। ডিসপ্লের কোয়ালিটির কথা বললে HD প্লাস এর ডিসপ্লে হলেও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে প্রভাব ফেলছিল না। নোট 7 প্রো আর রেডমি 7 কে একসাথে রাখলে বোঝার উপায় নেই কোন ফোন কোনটি। ডিসপ্লেটি কালারফুল ও শার্প, ভিউইং অ্যাঙ্গেলও ভালো লেগেছে, তবে সানলাইটে একটু ওয়াশ আউট ডিসপ্লে ও ব্রাইটনেস কম লেগেছে। ইউটিউব ভিডিও HD মোডে ফুল স্ক্রিনে দেখা যাচ্ছিল, আর একেবারে বিন্দুর মতো নোটিফিকেশন লাইট আছে ডিসপ্লের নিচের বেজেলে। ফোনটির ডান পাশে থাকছে ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন, নিচের দিকে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট ও স্পিকার গ্রিল। ফোনটির স্পিকার দিয়ে ডিসেন্ট সাউন্ড পাচ্ছিলাম। এছাড়া ফোনটির বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি দুটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। আর ফোনটির উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার, হেডফোন জ্যাক ও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির ব্যাক প্যানেলটি পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক বডি, বাট গ্লাসি লুক ফিনিশ। ব্যাক পার্টের উপরের দিকে বাম পাশে থাকছে ডুয়াল ক্যামেরা ও ব্যাকে আরও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট ভালো পরিমাণে ফাস্ট ছিল এবং খুব অ্যাকুরেট কাজ করছিল। আর এতে ফেস আনলক আছে, যা মোটামুটি অ্যাকুরেট ছিল, তবে লো লাইটে একটু কম কাজ করছিল। ফোনটির ডিজাইন একটু চিপ লেগেছে, তবে নোট 7 প্রো এর মতো ক্যামেরা বাম্প ছিল না। আর ব্যাক পার্টটি কার্ভ হওয়ায় ফোনটি ধরে ভালো গ্রিপ পাচ্ছিলাম। ওভারঅল ডিজাইনে ফোনটি ডিসেন্ট লেগেছে। কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে পাচ্ছেন f2.2 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি দিনের আলোতে ভালো ছবি আসছিল, মোটামুটি ডিটেলস ছিল, তবে কালার একটু কম পেয়েছি। ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ ভালো ছিল, আর রাতের ক্যামেরায় ছবিগুলোতে নয়েজ ছিল, আবার অনেক সময় স্মুথ হয়ে যাচ্ছিল। রাতের ক্যামেরা দাম হিসাবে ভালো লেগেছে। আর ফোনটির সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, যা দিয়ে দিনের আলোতে সেলফিগুলো মোটামুটি ভালো ছবি পেয়েছি। রাতের আলোতে ছবিগুলো ডিসেন্ট ছিল, একটু নয়েজি এবং স্মুথ ছিল ছবিগুলো। ফোনটি দিয়ে 1080p, 30 ও 60fps এ শ্যুট করা যাচ্ছিল। কথা বলা যাক ফোনটির সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়ে। ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 10 এর সাথে অ্যান্ড্রয়েড পাই। ফোনটির সফটওয়্যার নিয়ে বললে সফটওয়্যারটি অনেক অপটিমাইজ লেগেছে, স্মুথলি খুব দ্রুত এইসব অ্যাপ ওপেন হচ্ছিল, কোনো অ্যাপ স্ট্যাটারিং পাইনি। এছাড়াও ফোনটির টাচ রেসপন্স অনেক ভালো পেয়েছি। আর ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 632 এর 14 ন্যানোমিটার একটি প্রসেসর। প্রসেসরটি অক্টাকোরের প্রসেসর। ফোনটি পাওয়া যাবে 216 ও 3/32 এবং 464 এই তিনটি ভার্সনে। আর ফোনটিতে GPU হিসেবে থাকছে Adreno 506। ফোনটি দিয়ে রেগুলার ইউজে কোনো প্রকার ল্যাগের সমস্যা পাইনি, মাল্টিটাস্কিং খুব স্মুথলি করা যাচ্ছিল, এছাড়াও যে কোনো অ্যাপ বা গেমস রান করছিল খুব স্মুথলি। ফোনটির মাধ্যমে পাবজি খেলেছি টানা সারা রাত। পাবজিতে লো গ্রাফিক্সে খেলা যাচ্ছিল, তবে মিড এবং হাই গ্রাফিক্সে খেলা যাচ্ছিলই না।
এছাড়াও এসফল্ট 9 খেলেছি, এখানে ল্যাগ পেয়েছি এবং ফ্রেম ড্রপও পেয়েছি। আর এতে 4000mAh এর ব্যাটারিতে স্ক্রিন অন টাইম 6 থেকে 7 ঘন্টা আরামে পাওয়া যাবে, আর মডারেট ইউজে একদিনে বেশি ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, ফোনটি এখন পাওয়া যাচ্ছে 13,000-14,000 টাকার বাজেটে। এ বাজেটে ফোনটির প্রধান প্রতিদ্বন্দ্বী রিয়েলমি 3, যার পারফরমেন্স এই ফোনটি থেকে ভালো। তবে রিয়েলমি 3 থেকে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে যদিও HD প্লাস, তবুও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের প্রভাব পায়নি। দাম হিসেবে বেস্ট একটা ডিসপ্লে ছিল, আর পিছনে প্লাস্টিক বিল্ড হলেও 3D কার্ভ ব্যাক হয়, ভালো গ্রিপ ছিল। আর ক্যামেরাতে ফোনটি বাজিবাজ করেছে, দিনে ও রাতে চমৎকার ছবি তোলা যাচ্ছিল ফোনটির মাধ্যমে। এছাড়া পারফরমেন্সের কথা বললে স্পেক অনুযায়ী বাজেটে বেস্ট পারফরমেন্স তো না, তবে ফোনটি দিয়ে স্মুথলি সব অ্যাপ রান করছিল, আর গেমিং এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি ভালোই। ফোনটির দাম এখন যা, এই হিসেবে বাজেট বেস্ট না। এর দাম 11,000-12,000 টাকা হয়ে যাবে কিছুদিন পর, তখন এটা বাজেট অনুযায়ী বেস্ট একটা ফোন হবে। তাই যাদের বাজেট 10,000-13,000 টাকা এই ফোনটি তারা কিনতে পারেন, অথবা দাম কমার জন্য ওয়েট করতে পারেন। তবে ইন্টারন্যাশনাল যেই প্রাইসে ফোনটি রিলিজ হয়েছে সেই হিসেবে অবশ্যই এই ফোনটি বেস্ট ইন দ্য বাজেট। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন, আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।